এই হচ্ছে গিয়ে আমাদের ছাদের নতুন পোষা প্রাণী কলডাক। এই যে আমাদের ভদ্র মেয়ে চিন্টু রেগুলার ডিম দিতেছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম সজীব, ওয়েলকাম টু মাই ব্লগ। তো টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝিয়ে গেছেন যে আমাদের ছাদে অলরেডি একটা নতুন পোষা প্রাণী আসছে। তো নতুন পোষা প্রাণীটার একটা স্টোরিও আছে, ওইগুলো আপনাদেরকে বলবো এবং নতুন পোষা প্রাণীটাও দেখাবো। নতুন পোষা প্রাণীটা প্রচুর পরিমাণে কিউট। তো নতুন পোষা প্রাণীটা দেখানোর আগে আমাদের ছাদের অন্যান্য যে আপডেটগুলো হয়েছে ওইগুলো আগে দেখাই, দেন তার পরবর্তীতে আমরা আমাদের ছাদের নতুন যে পোষা প্রাণীটা আনছি ওইটা আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট টাইম আমার কবুতরগুলোর আপডেট দিই। তো হয়তো বা কালকের ভিডিওতে দেখছেন বা হয়তো বা আজকে ভিডিওটা আপলোড হয়েছে, তো ওই ভিডিওতে আপনারা দেখছেন যে আমাদের কবুতরগুলোকে আমি বাসা চেনানোর জন্য ওদের ডানার মধ্যে কসচিপ লাগিয়ে দিছি যেন ওরা খুব দ্রুত বাসা চিনতে পারে। তো আজকে ওদের ডে টু চলতেছে, কিছুক্ষণ পরবর্তীতে আমরা আবার কবুতরগুলোকে বাইরে ছাড়বো, ছাদে ছাড়বো ঘোরাফেরা করার জন্য, এবং আমাদের বাসাটা যত জলদি চিনবে আমরা তত জলদি কিন্তু কি আমাদের ছাদে আমাদের কবুতরগুলোকে উড়াতে পারবো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এই যে আমাদের কবুতরগুলো ভিতরে আছে, মাশাআল্লাহ সবগুলা খুবই কমফোর্ট ফিলে আছে এবং ওরা বাইরে ছাড়লে তো কত সুন্দর করে ঘোরাফেরা করবে এটা আপনারা দেখছেন। আর এখানে আমাদের ছাদের চিন্টু আছে, তো চিন্টু কিন্তু প্রতিনিয়ত ডিম দিতেছে, এখন রেগুলার ডিম দিতেছে। বাট এর মাঝখান দিয়ে একটা কাহিনী হয়েছিল, সেটা হচ্ছে যে আমাদের চিন্টু দুই দিন দুইটা আর কি ভুল ডিম দিছে। ওইগুলো আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে ডিম পাড়ার সময় হওয়ার আগে চিন্টু ডিম দিয়ে দিছে। তো এই ডিমটা দেওয়ার আমি যে কারণটা খুঁজে পাইছি, ভুল ডিম দেওয়ার মেন যে কারণ সেটা আমি খুঁজে পাইছি, সেটা হচ্ছে যে আমাদের যে মিন্টু আছে, তো মিন্টু চিন্টুকে দেখলে প্রচুর পরিমাণে আর কি মারপিট করে, হ্যাঁ মারপিট করে, ওকে দৌড়াদৌড়ি করে। তো যেহেতু চিন্টু ডিম দিতেছে তো সেক্ষেত্রে ও যদি বেশি দৌড়াদৌড়ি করে এবং ওর উপরে যদি বারবার আর কি চিন্টু মিন্টু উঠে, তো সেক্ষেত্রে কিন্তু চিন্টুর শরীরে আর কি একটা আঘাত পায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে হয়তোবা চিন্টু ডিম দেওয়ার সময় হওয়ার আগে ডিম দিয়ে দিতে পারে, এই হচ্ছে কি একটা কারণ। তো মূলত এই কারণটাই হতে পারে, এই কারণে আমরা এখন এই যে আমাদের এখানে মিন্টু আছে, তো মিন্টুকে আমি এখন আটকে রাখি। আমি যখন ছাদে থাকি তখন মূলত ওকে আর কি ছেড়ে রাখি, বাট তাছাড়া বেশিরভাগ সময় ও আটকে থাকে, কারণ ওকে যদি আমি ছাদে ছেড়ে রাখি ও সারাক্ষণ আর কি চিন্টুর পিছনে দৌড়াদৌড়ি করবে আর চিন্টুর সাথে মারপিট করবে। তো সেই কারণে মিন্টুকে এখন বেশিরভাগ সময় আর কি আটকিয়ে রাখা হয়। এই যে আমাদের ভদ্র মেয়ে চিন্টু রেগুলার ডিম দিতেছে, মাশাআল্লাহ। এবং ওই যেখানে এদের খাবার পাত্র, খাবার শেষ হয়ে গেছে, এখন ওদেরকে খাবারটাও দিয়ে দিব। আর আমাদের র্যাবিটগুলোকে যদি দেখাই, সেটা হচ্ছে যে র্যাবিটগুলোর আপডেট হচ্ছে যে ওদেরকে আমি জোড়া দিচ্ছি, আজকে তিন দিন হয়ে যাবে, বাট এখনও আমি মেল র্যাবিটটাকে ওদের কাছ থেকে আলাদা করি নাই, আর কিছুদিন থাক। আমাদের ঘরে নিলে একটু গ্যাসের সমস্যা হয়, তো সেই কারণে আমি মেল র্যাবিটটাকে এখানেই রাখছি। এই দেখেন এখন ওরা শুয়ে রয়েছে, দরজাটা করলেই তো মনে হয় উঠে যাবে, দেখাই বের হ। এই দেখেন মাশাআল্লাহ, এখানে দুইটা আছে, এই যে এখন ও উঠলো, এবং ওইখানে একটা আছে, এইখানে একটা আছে। এখন মুশকিল হচ্ছে যে এখানে তিনটা র্যাবিট আপনারা দেখতেছেন, বাট তিনটা র্যাবিটের ভিতরে কোনটা আমাদের মেল র্যাবিট অর্থাৎ কোনটা ছেলে র্যাবিট ওইটা কিন্তু চেনা মুশকিল। তো যাই হোক, আমরা চিনে আজকে হয়তো বা কালকে ইনশাল্লাহ মেল র্যাবিটটাকে আমরা আবার আলাদা করে দিব। দেন ওদেরকে যেহেতু আমরা এই যে ভিতরে কিন্তু ওদেরকে বেবি দেওয়ার জন্য অলরেডি নেক্সট বক্স দিয়ে দিছি, কিছু পরিমাণে খ্যার কোটো দিয়ে দিব। দেন তার পরবর্তীতে ওদের যখন আমাদের ফিমেল র্যাবিটগুলোর যখন বেবি দেওয়ার সময় হবে, তো তখন ওরা আর কি খুব সুন্দরভাবে আমাদের যে ঘরটা ওদেরকে আমি তৈরি করে দিচ্ছি বাচ্চা দেওয়ার জন্য, তো সেখানে যেয়ে কিন্তু খুব সুন্দরভাবে বাচ্চা দিতে পারবে। তো এই হচ্ছে কি আমাদের র্যাবিটগুলা। তো আমাদের লফটের ভিতরে যেহেতু এখন তেমন কোনো পোষার প্রাণী নাই, সেই কারণে আমাদের লফট খালি। এখানে আমার আব্বু মনে হয় যে জাল রোদ দিছে, তো ওই দেখেন চিন্টু এখানে চলে আসছে, কারণ জালের মধ্যে ছোটোখাটো মাছগুলো লেগে থাকে, তো সেই মাছগুলো চিন্টু খেতে প্রচুর পরিমাণে পছন্দ করে। এখন ও আর কি জালগুলো খুঁজতেছে যে জালের ভিতরে একটা হলেও মাছ আছে কি না। তো যাই হোক, এখানে আমরা কবুতরগুলোর যদি কথা বলি, তো ওদেরকেও জোড়া দিছি তিন দিনের মতন মনে হবে। তো ওরা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে জোড়া নিয়ে নিছে, পেয়ার নিয়ে নিছে, আশা করি যে খুব শীঘ্রই আমাদের মাদিটা ডিম দিবে। বাট মাদিটা কিন্তু মল্টিংয়ে আছে, হ্যাঁ, তো জানি না এবার ও কী করবে, আশা করি যে ওদের কাছ থেকে আমি ভালো একটা রেজাল্ট পাবো। আর এখানে আমাদের আপাতত বেচারা একটা অ্যাস্ট্রা সিঙ্গেল মুরগি পড়ে আছে, যারা জানেন না এটা কিন্তু হচ্ছে একটা টাইগার মুরগি। আচ্ছা, তো আমরা এখন আমাদের নতুন পোষা প্রাণীটাকে দেখাবো। অলরেডি ডাকাডাকি করতেছে, হয়তোবা অনেকে গেস করতে পারছেন যে আমাদের নতুন পোষা প্রাণীটা কী। তো ওইটা আজকে আপনাদেরকে দেখাই, আগে ধরে দেখাই, প্রচুর পরিমাণে কিউট। এই যে এখানে আমাদের নতুন পোষা প্রাণী আছে, এই যে এই হচ্ছে আমাদের নতুন পোষা প্রাণী, একটু ধরে দেখাই, আসো আসো। হ্যাঁ, এই যে এই দেখেন, ওকে কি কেউ চিনতে পারছেন? তো এই যে এটা হচ্ছে কি আমাদের নতুন পোষা প্রাণী,
তো এটা কিন্তু হচ্ছে যে আমরা কাদের কাদের মনে আছে আমি জানি না, তো যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের কিন্তু হয়তোবা আমাদের এই হাঁসটার হাঁসগুলোর কথা মনে আছে। হচ্ছে কিন্তু দেশি হাঁস, তো আমরা আরও কয় মাস 3-4 মাস আগে মনে হয় যে মুরগি দিয়ে কিছু হাঁসের বাচ্চা ফুটাইছিলাম, তো ওইখান থেকে আমাদের 6টা বাচ্চা হয়েছিল। তো 6টা বাচ্চা আমি ছাদে রাখছিলাম, তো ছাদে রাখার পরবর্তীতে আমার বাচ্চাগুলোকে আমি বাঁচাতে পারি নাই, তো লাস্ট একটা বাচ্চা ছিল ওইটাকে আমার আম্মু নিয়ে নিচে রাখছিল। তো ওই বাচ্চাটা দেখেন এখন কত বড় হয়েছে, আর এই বাচ্চাটাকে দেখতে কিন্তু পুরো কল ডাকের মতন দেখা যায়, কালো যে কল ডাক আছে না এই কল ডাকের মতন দেখা যায়। দেখেন কালো কালো কল ডাকের কিন্তু ঠোঁটগুলো কালো হয় এবং পুরো শরীর কালো হয়, বাট ওর খালি এই দেখেন এই আর কি বুকের যে সাইডগুলো এগুলো জাস্ট সাদা, বাট পুরো শরীর দেখেন কত পরিমাণে কালা, পুরো কল ডাক। বাট কল ডাক না, এটা হচ্ছে কি আমাদের দেশি। আমি ফার্স্টে দিয়ে দিব যে এটা আমাদের ছাদের নতুন পোষা প্রাণী হচ্ছে কল ডাক, তো দেখি যে কারা কারা বিশ্বাস করে যে এটা কল ডাক, দেন তার পরবর্তীতে আপনারা তো বুঝতে পারবেন যারা ভিডিওটা দেখতেছেন। তো এটা হচ্ছে কি আমাদের ওই মুরগি দিয়ে ফুটানো 6টা হাঁসের বাচ্চার ভিতরে 1টা হাঁসের বাচ্চা। এই হচ্ছে কি আমাদের ছাদের এখন বর্তমান নতুন পোষা প্রাণী, এটা আপনাদেরকে দেখানোর জন্য আনছি। এতদিন আমাদের নিচে ছিল, যেহেতু দেশি হাঁস নিচে থাকলে আর কি ওরা খুব দ্রুত বড় হয়, ওই বাচ্চাগুলোকে যদি আমি নিচে রাখতাম তাহলে ওরা খুব দ্রুত বড় হইতো। তো আমাদের ছাদের নতুন গেস্ট নতুন পোষা প্রাণীকে মূলত আমরা আমাদের কবুতরের ধাপিটার ভিতরে রাখছি, কারণ এই খাঁচাটাই যেহেতু এখন আপাতত খালি আছে, তো সেই কারণে এই খাঁচাটার ভিতরে আমরা আমাদের নতুন হাঁসটাকে রাখছি। তো ওকে এখানে খাবার পানি দিয়ে রাখছি, ও খুব সুন্দরভাবে আসছে। তো ও কিন্তু প্রচুর ডাকাডাকি করে, এই দেখেন সারাক্ষণ প্যাক 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 করতে আসে। তো আমাদের ছাদে কিন্তু চিন্টু আছে মিন্টু আছে, বাট ওরা কিন্তু ওর মতন এরকম প্যাক প্যাক করে ডাকে না, তো ও যেহেতু দেশি হাঁস ওর ডাকার স্টাইলটা একটু আর কি ভিন্ন। এই দেখেন সারাক্ষণ খালি ডাকতেই থাকে প্যাক 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 করে। আর ও কিন্তু আমার আম্মু বলতেছে আর কয়েকজন বলছে ও হয়তোবা ফিমেল হাঁস, হ্যাঁ মেয়ে হাঁস হতে পারে। এই যে মিন্টুকে সারছি, মিন্টু দেখতে চলে আসছে এখানে, কে আসছে কিরে তুই কে খাঁচার ভিতরে ঢুকবি, এই যে ও পারতেছে না এখানে ঢুকে যায়। এইখানে আমাদের নতুন হাঁসটা আর এখানে হচ্ছে কি আমাদের মিন্টু। মিন্টু প্রচুর পরিমাণ আর কি পাজি, তো যার কারণে ওকে আর কি বেশিক্ষণই আমি খাঁচার ভিতরে আটকে রাখি, না হলে ওরা আর কি প্রচুর পরিমাণে মারামারি করে। এই হচ্ছে কি আমাদের নতুন কল ডাক, যদিও কল ডাক না, আপনারা অবশ্যই একটু নিচে একটা নাম দিবেন যে হাঁসটার নাম কী দেওয়া যায়। তো এই হচ্ছে কি আমাদের চিন্টু এবং এই হচ্ছে কি আমাদের মিন্টু, এবং আমাদের হাঁসটা কীরকম লাগছে অবশ্যই একটু নিচে কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আমাদের ছাদে যে নতুন আর একটা হাঁস আনছি ওইটা আজকে আপনাদেরকে দেখাইলাম। তো ভিডিওটা কীরকম লাগছে এবং আমাদের হাঁসটা কীরকম লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং হাঁসটা সুন্দর একটা নাম দিবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।